لبيك اللهم لبيك. ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله يدعو إلى دار السلام ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى وزيادة ولا يرهق وجوههم قدر ولا ذلة أولئك أصحاب الجنة هم فيها خالدون والذين كسبوا السيئات جزاء سيئة بمثلها وترهقهم ذلة ما لهم من الله من عاصم كأنما أغشيت وجوههم قطعا من الليل مظلما أولئك أصحاب النار هم فيها خالدون ويوم نحشرهم جميعا ثم نقول للذين أشركوا مكانكم أنتم وشركاؤكم فزيّلنا بينهم وقال شركاؤهم ما كنتم إيانا تعبدون فكفى بالله شهيدا بيننا وبينكم إن كنا عن عبادتكم لغافلين هنالك تبلو كل نفس ما أسلفت وردوا إلى الله مولاكم الحق وضل عنهم ما كانوا يفترون صدق الله مولانا العظيم سورة يونس 25 نمبر آيات থেকে তেলাওয়াত করা হয়েছে এর আগের আয়াতগুলোতে কাফের মুশরিকরা যে দুনিয়ামুখী আখরাতমুখী নয় সে সম্পর্কে আলোচনা ছিল আজকের আয়াতে আল্লাহ পাক কত সুন্দরভাবে বান্দাদেরকে আখরাতমুখী হওয়ার জন্য ডাকতেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম আল্লাহ পাক সকলকে ডাকেন দারুস সালাম তথা শান্তি নিকেতনের দিকে ওয়াহাদি মাইন ইয়াশাউ ইলা সিরাতিল মুস্তাকিম এবং তিনি যাকে চান সোজা রাস্তার হেদায়েত দেন যারা ঈমান এনে নেক আমল করেছে তাদের জন্য তো উত্তম প্রতিদান আছেই এর উপরও আরো কিছু বিনিময় আছে তাদের চেহারা কখনো মলিন হবে না এবং এরা কখনো বেইজ্জত হবে না এরা হবে জান্নাতবাসী জান্নাতে থাকবে চিরদিন আর যারা কাসাবু সাইয়্যাত কুফরি করেছে ঈমান আনয়ন করেনি তাদেরকে বদলা দেওয়া হবে যে পরিমাণ অপরাধ করেছে ঠিক সেই পরিমাণ এর থেকে বেশি নয় ওয়া তারহাকুহুম জিল্লা এবং বেইজ্জতি তাদেরকে ঘিরে ফেলবে আল্লাহ পাকের আযাব থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কাতারাম মিনাল লাইলি মুজলিমা তখন তাদের চেহারা এমন মলিন হবে মনে হয় যেন গভীর অন্ধকার রাতের টুকরা তাদেরকে ঢেকে ফেলেছে
উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা হবে জাহান্নামী, চিরদিন থাকবে এই জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন হাশরের মাঠে, অতঃপর যারা শিরিক করেছে তাদেরকে বলবেন তোমরা একটু দাঁড়াও, এবং যাদেরকে আল্লাহ পাক শরীক বানিয়েছিল তাদেরকেও বলবে তোমরাও দাঁড়াও। অতঃপর ফাজাইলনা বাইনাহুম, এদেরকে মুখোমুখি করবেন, অতঃপর তারা যাদেরকে আল্লাহ পাকের সাথে শরীক করেছিল তারা পরিষ্কার বলে দিবে তোমরা তো আমাদের উপাসনা করনি, আল্লাহ পাক নিজে সাক্ষী আমাদের আর তোমাদের মধ্যে, কারণ তোমরা যে আমাদের উপাসনা করতে বলেছো আমরা কি দেখতাম না জানতাম? উপাসনা করতে হতো মূর্তির, মূর্তি না দেখে না জানে। আল্লাহ, ওই দিন প্রত্যেকেই কি কি কাজ দুনিয়াতে করে গেছিল সব পরিষ্কারভাবে সামনে দেখতে পাবে। ওয়ারুদ্দু ইলাল্লাহি মাওলাহুমুল হক ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং সকলকে তখন আল্লাহ রাব্বুল আলামিন তথা হক মনিবার মালিক যিনি তার কাছে প্রত্যাবর্তন করা লাগবে। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, এবং তারা যে আল্লাহ পাকের উপরে মিথ্যা অপবাদ দিত, যাদের এবাদত উপাসনা করতে গিয়ে তারা ওদের থেকে দূরে সরে পড়বে। অনুবাদের পর এখন একটু ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ডাকেন দারুস সালামের দিকে। দার মানে বাড়ি কিংবা ঘর, সালাম মানে শান্তি, শুধু শান্তিও নয় চিরশান্তি। তো চিরশান্তির ঘরের দিকে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকেন। ওয়াহাদি মাই ইয়াশা ওয়াইলা সিরাতি মুস্তাকিম, ওই চিরশান্তির ঘরের যাইতে যে রাস্তায় চলতে হয় ওই রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, এই রাস্তার হেদায়েত আল্লাহ পাকই দেন। কেউ এখানে বলবে আল্লাহ যখন ডাকেন তো আমি শুনলাম না কেন, আল্লাহ যখন হেদায়েত দেন তো আমার কি দোষ? এখানে এর দুইটি উত্তর। একটি হলো, এখানে তো দোষ আল্লাহর উপর চাপাই দিলাম, তকদিরে নেই জান্নাতে যাওয়া, তকদিরে নেই নামাজ পড়া, আল্লাহ রাখে না আমার কি দোষ? অর্থ সম্পদ কামাইয়ের ব্যাপারে এখানে এই প্রশ্ন সাধারণত করে না। আল্লাহ যখন বড় চাকরি দেয়নি, বেশি টাকা কামানো তকদিরে রাখেনি, তো আর আমার কি দোষ, শুয়ে থাকি অবসর থাকি না? এখানে দৌড়াদৌড়ি করে চাকরি বাকরির জন্য, ঘুষ পর্যন্ত দিতে দ্বিধাবোধ করে না, নিতেও দ্বিধাবোধ করে না। এখানে ওই প্রশ্ন আসে না যে তকদিরে থাকলে এমনি পাবো, দৌড়াদৌড়ির দরকার নেই, এ কথা বলে না। কিন্তু দিনের ব্যাপারে আসলে এখানে বলে তকদিরে নেই দৌড়াদৌড়ি করলে কী লাভ, তকদিরে ব্যস্ত নেই নামাজ পড়লে কী লাভ। দুই নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন তকদিরে রেখেছেন তার কী অর্থ, একটি দৃষ্টান্ত আগে দেয় বুঝতে সুবিধা হবে। একজন রুগী, মুমূর্ষু রুগী, ডাক্তার এসেছে তাকে দেখতে, ডাক্তার তার পালস আর শিরা দেখে বলতেছে হয়তো আর দুই ঘন্টা বাঁচতে পারে, দুই ঘন্টা বাঁচবে, এর বেশি বাঁচবে না। ডাক্তার তার কথাটি লিখে দিল একটি কাগজে, ঠিক ওই দুই ঘন্টা পরে রুগীটি মারা গেছে। বলুন তো রুগীটিকে ডাক্তারের লিখে দেওয়ার কারণে মারা গেছে, না সে যে মারা যাবে এই কারণে লিখেছে? সে যে মারা যাবে এই কারণে লিখেছে, ডাক্তার দেখলেও দু ঘন্টা পরে মারা যেত, না দেখলেও মারা যেত। ডাক্তারের লেখার এখানে কোনো আসরার প্রভাব নেই তার মারা যাওয়ার উপরে, বরং বিভিন্ন আলামত, বিভিন্ন চিহ্ন, নিদর্শন দেখে ডাক্তার আন্দাজ করেছে, ধারণা করেছে দু ঘন্টা বাঁচতে পারে। এখন যদি কেউ ডাক্তারকে ধরে বসে তুমি একে মারছো কেন লিখলা, এই ধরাটা ঠিক হবে না। ঠিক তেমনিভাবে আমরা দুনিয়াতে আসলে কে কী করব, কে কীভাবে চলব না চলব, আমার আল্লাহ অগ্রিম জানেন। আমার আল্লাহ যেরকম অতীত জানেন, এরকম ভবিষ্যৎ জানেন, এরকম বর্তমানও জানেন। এই তিনটা কাল হলো আমাদের হিসেবে, আমাদের জন্য অতীত আছে, বর্তমান আছে, ভবিষ্যৎ আছে, আমার আল্লাহর জন্য এগুলো সব সমান।
আল্লামা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাই মেফতাহুল জান্না নামে কিতাবে এই কথাটি তাঁর ভাষায় সুন্দরভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ আল আন এখন, কামা কান পিছনে গেছে অতীত, আমার আল্লাহর কাছে এখন মানে বর্তমান এবং অতীত সব সমান। তা আল্লাহ তো জানেন আমরা এই জগতে আসার পরে কে কি করব, ওই হিসেবে লিপিবদ্ধ করছেন। এটাকে বলে তকদির, কারণ আমাদের বিভিন্ন কাজগুলো ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে তিনি বুঝাই দিবেন, ওই লিপিবদ্ধ করলে বুঝাই দিতে সুবিধা। তাহলে আল্লাহর লেখার কারণে আমরা এরকম করছি এমন নয়, আমরা যে এখানে আসতে এই এই করব, ভালো করব কিংবা মন্দ করব, ওই হিসাবে আল্লাহ পাক রেখে লিখেছেন, এটাকে বলে তকদির। তো আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন সিরাতে মুস্তাকিমের দিকে, তার মানে আল্লাহ আগে জানেন যে লোকটা দুনিয়াতে আসলে সিরাতে মুস্তাকিমে চলবে না, উল্টাপাল্টা করবে, ওই হিসাবে আল্লাহ পাক লিখে রেখেছেন। না হয় চলা না চলা কিন্তু আমার উপরে নির্ভর করে, যদি আমি একেবারে বাধ্য থাকতাম তাহলে আমার হিসাব নিকাশ কেন হবে, শাস্তি আর পুরস্কারের ব্যবস্থা কেন রাখা হয়েছে, আমার যদি কোনো শক্তি কোনো ক্ষমতা কোনো মতামত এখানে না চলতো, আমার কিছু শক্তি চলে মতামত চলে ক্ষমতা চলে, এই জন্য আমার শাস্তির ব্যবস্থা আছে পুরস্কারেরও ব্যবস্থা আছে। যারা বলে কিছু থেকে কিছু হয় না, সবই আল্লাহ থেকে হয়, দুনিয়া দারুল আসবাব নয়, দুনিয়া উসিলা দিয়ে চলে না, সব সরাসরি আল্লাহ থেকে হয়, আমি ওষুধ খাইলেও ভালো হব না খাইলেও ভালো হব, আমি অসুস্থ হইলেও মরব না হইলেও মরব, কিছু থেকে কিছু হয় না, এই আকিদাটা আহলে সুন্নত জামাতের আকিদা নয়। জবরিয়া একটা বাতিল ফেরকা আছে, গুমরা ফেরকা আছে, তাদের আকিদা দুনিয়া দারুল আসবাব, এখানে উপকরণের উপর নির্ভর করেই ফল সামনে আসে, এটা দারুল আসবাব। সাইয়েদেনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর সকল ক্ষমতা কি আল্লাহর, আমার কিছু আছে, মানে বন্দরও কিছু ক্ষমতা আছে, বন্দরও মতামত চলে। আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা পা উপরে উঠাও তো। প্রশ্নকারী এক পা উপরে তুললু, এরপরে বললেন এবার দ্বিতীয় পা উঠাও, এটা তো পারি না, কারণ দুই পা একসাথে উঠালে তো শূন্য থাকা হয়, এটা তো পারি না, এক পা পারি। হুজুর বললেন, এটা তোমার ক্ষমতা, ওইটা আল্লাহর ক্ষমতা, এটুক তুমি পাবো, আল্লাহ এই ক্ষমতা তোমাকে দিয়ে রেখেছেন, এই ক্ষমতা যে দিচ্ছেন এর কারণে শাস্তি হয় পুরস্কার পাওয়া যায়, মোটো যদি ক্ষমতা না থাকতো কিছু থেকে কিছু হয় না, তো তাহলে শাস্তি হইতো না পুরস্কারও পাওয়া যেত না। আল্লাহ পাক বান্দাকে কিছু ক্ষমতা নিজের কিছু রায় আর মতামতের যোগ্যতা দিয়ে এই যুগে পাঠিয়েছেন। তো এখানে আসার পরে কে কীভাবে চলবে না চলবে ওই হিসাবে আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন, এটার অর্থ হলো তাকদীর। হ্যাঁ, আল্লাহ পাক লিপিবদ্ধ করেছেন ঠিক, এখানে আসার পরে যদি কেউ আল্লাহ পাকের কাছে দোয়া করে, দোয়ার মাধ্যমে কিন্তু এই লেখাটা পরিবর্তন হয়, ভালো করে দোয়া করলো কবুল হয়ে গেছে, লেখার পরিবর্তন হয়, আল্লাহ পাক অন্যরকম করে দেন। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন দারুস সালামের দিকে, চিরশান্তির ঘরের দিকে। এটা কোথায়? তাফসীরে কিতাবে আছে এটা হলো জান্নাতে, বেহেশত পুরাটাই হলো চিরশান্তি নিকেতন, এখানে অশান্তির লেশমাত্র নেই, অশান্তির কল্পনাও নেই। অশান্তির কল্পনা আতঙ্ক কখন হয়? যখন শান্তির ব্যাপারে আপনি নিশ্চিত না থাকেন। এখন শান্তিতে আছেন, ভয় আছে কবে অশান্তি আসে, এই ভয় তো থাকেই।
আজকে শান্তিতে আছি, কালকে যে থাকতে পারবো কোনো সিউরিটি নেই, গ্যারান্টি নেই। এই শান্তির ভিতরও অশান্তির যে আতঙ্ক আছে, এটা একটা অশান্তি। তার মানে ষোলো আনা শান্তি পাওয়ার মতো জায়গা এই দুনিয়া নয়, যেহেতু অশান্তির ভয় আছে, আতঙ্ক আছে, আশঙ্কা আছে। তাই এখানে ষোলো আনা শান্তি পাওয়া যাবে না। ষোলো আনা শান্তির জায়গা একমাত্র জান্নাত আর বেহেশত, সেখানে অশান্তির আতঙ্ক নেই। বরং যত দিন যাবে তত শান্তি বাড়তে থাকবে। হাদিস শরীফে আছে আল্লাহ পাক জান্নাতিদেরকে পুরাপুরি জান্নাত দিয়ে দেওয়ার পরে, নেয়ামত দিয়ে দেওয়ার পরে পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করেন বান্দারা, আমার যা ওয়াদা ছিল সব কি পেয়ে গেছো? বলবে আল্লাহ, আরও তো অনেক বেশি পেয়েছি, যা ওয়াদা ছিল তার থেকে আরও বেশি পেয়েছি। আল্লাহ পাক বলবেন, আরও কিছু কি লাগবে, দরকার আছে? কয় না, আল্লাহ যা দিয়েছ এইটা তো ব্যবহার করার এত সুযোগ নেই, শেষ করতে পারবো না, আর নিয়ে করবো কি? আল্লাহ পাক বলবেন, যা যা দিয়েছি এর থেকে আরও দ্বিগুণ দিলাম। এরপরে জিজ্ঞেস করবেন যে আরও কিছু লাগবে, তো আল্লাহ যা লাগবে যা প্রয়োজন চাওয়ার বাইরেও আরও দ্বিগুণ দিয়ে দিলেন, আর কি লাগবে? এরপর আল্লাহ পাক ওই পর্দাটা সরাই ফেলবেন। পর্দা সরালে সরাসরি আল্লাহ পাককে দেখা যাবে। তখন বেহেশতরা দেখবে, আ কি বলেছিলাম এতক্ষণ যাবৎ, সব কিছু পেয়েছি, আসল জিনিসে তো পাইনি এতদিন পর্যন্ত, যে এর সামনে তো বাকি নেয়ামতগুলো কিচ্ছু না, সব ভুলে যাবে, আসল নেয়ামত তো হইল এটা। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিবেন বন্দা, এই যে আমার দিদারার সাক্ষাৎ না আমি নেয়ামত পেয়েছ, এটা আবার চলে যাবে আর আমি সাক্ষাৎ দিব না, এই আতঙ্ক তোমাদের মধ্যে থাকবে না, দিনে দুইবার সাক্ষাৎ হয়ে গেছে। সবচেয়ে মজার জিনিস হলো আল্লাহর দিদার আর আল্লাহর সাক্ষাৎ। এই জন্য কোনো বুজুর্গ হাল গালে হয়ে বেকাবু হয়ে আনকন্ট্রোল হয়ে আল্লাহ পাকের কাছে মাঝে মধ্যে বলতেন, জান্নাত দোযখ সেয়া রবে কা কারো আরজু হায় মাই তুজে দেখা কারো ও রগেল মা জেতনি নেয়ামত হায় তু সবসে বরকর নেয়ামতে দিদার তু ও রহায় গেল মা নহায় গুলজার হায় সবসে বরকর নেয়ামতে দিদার হায়। আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে করবো কি, দরকার তোমার সাক্ষাতের। জান্নাত জাহান্নাম দিয়ে করবো কি, দরকার তোমার সাক্ষাতের। এমনকি সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা বড় বিচক্ষণ হয়। অনেক কিছু অন্যেরা বুঝতে পারে না, এরা বুঝতে পারেন, বিচক্ষণ। হযরত জিলানির যে কথাটি বলতে চাচ্ছি, দেখবেন বিচক্ষণ কেমন। হযরত জিলানি বলতেছেন, তু জান্নাত রা বনে কাঁদে ও মন বদরা বদোজকবুর, তু জান্নাত রা বনে কাঁদে ও মন বদরা বদোজকবুর, কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু, কে বস বাসাদে মোরা যা তামান্না এ বেসালে তু। আল্লাহ তোমার ওয়াদা, বদকারকে জাহান্নামে পাঠাবে, এটা তোমার নীতি। আল্লাহ সারা দুনিয়ার দিকে তাকাইলে, আমি আব্দুল কাদের জিলানি থেকে বড় বদকার, বড় গুণাগার আর তো কাউকে দেখি না, নজর আমার উপরে ফিরে আসে, কেমন কথা চিন্তা করুন। যাকে দুনিয়াবাসী বড় পীর বলে, সবচেয়ে বড় অলি মনে করে, আর তিনি নিজের ব্যাপারে নিজে কী ধারণা পোষণ করতেছেন, আমি সবচেয়ে বড় গুণাগার, আমার থেকে বড় গুণাগার আর কেউ নেই। আর আমরা মনে করি কি, আমার কি কোনো গুণা আছে, আমার থেকে ভালো মানুষ আর কে আছে? হ্যাঁ, আমি সবচেয়ে ভালো মানুষ। আল্লাহ, বরং সব দোষ হইল অন্যের। অমুকখানে বজ্রপাত ঘটছে, আমাদের সকলে ঠাটা পড়ছে, অমুকের গুণার কারণে ঠাটাটা পড়ছে। অমুকখানে গজব নাজিল হয়েছে, অমুকের অন্যায়ের কারণে গজব নাজিল হয়েছে। আমি তো দুধে দোয়া মানুষ, আমার কোনো গুণা খাতা নেই, এটা নিয়ম নয়। যে নিজের দোষ দেখে সে অন্য দোষ দেখার সুযোগ পায় না, আর যে নিজের দোষ দেখে না সে অন্যের দোষ নিয়ে ঘুরে বেড়ায়। তো ইসলামের নিয়ম হলো নিজের দোষ দেখো, আমার ভিতরে কী আছে এটা দেখো,
দুই নম্বর, অনেক সময় নিজের দোষ নিজের দৃষ্টিতে আসে না, নিজের চোখে ধরা পড়ে না, না পড়লে আরেকবার যদি ধরাইয়ে দেয়। তো নিয়ম হলো ওই ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকর আদায় করো যে ভাই আলহামদুলিল্লাহ এ দোষ তো আমি জানতাম না, আপনি ধরাই দিয়েছেন, সংশোধনে একটা সুযোগ এসছে। আমরা করি কি বেয়াদব, আমার তো দোষটি এসছে, সাহস তো তোমার কম নয়, উল্টা না। হাদিস শরীফ শাহ মোমেন ধর আতুল মোমেন, এক মোমেন আরেক মোমেনের আয় না, আমার চেহারা পরিষ্কার কি অপরিষ্কার, চেহারায় ময়লা আছে কি নেই এটা দেখবো আয়না দেখলে। তাহলে আয়না আমার দুশ্মন না আয়না আমার দোস্ত? আমার দোস্ত, আয়না না দেখলে চেহারা যে ময়লা এটা বুঝতাম না, চেহারা যে দাগ পড়ে আছে এটা বুঝতাম না, আয়না দেখাই দিল, এখন সংশোধন হওয়ার সুযোগ এসে গেছে। তো আয়না দুশ্মন নয়, এমন তো হয় না যে চেহারার ময়লা যখন আয়না দেখাইলো এক লাঠি দিয়ে বাড়ি মেরে আয়না ভেঙে ফেলছে, তুই ময়লা দেখাইলি, এটা কেউ করে না। তো ঠিক, আমার কোনো দোষ যদি আমার কোনো মোমেন্ট ধরে দেয় তো সে তো আয়না স্বরূপ ধরে দিল, ভালো কথা, তার শুকর আদায় করা দরকার, উল্টা আমরা চটে যাই, তুই আমার দোষ ধরলি এত বড় সাহস, এটা নিয়ম নয়, এটা মুসলমানের শান নয়, যে দোষ ধরবে তার শুকর আদায় করা চাই। তো হযরত জিলানী বলতেছেন আল্লাহ সারা দুনিয়াতে চোখ বুলাইয়ে দেখলাম আমার থেকে বড় গুনাগার তো কাউকে দেখা যায় না, আর তোমার নীতি গুনাগারকে জাহান্নাম দিবে, তো ওই নীতি অনুপাতে আমাকেও তো জাহান্নামে দেওয়া লাগবে, জান্নাত দিতে হলে নীতি ভঙ্গ করা লাগবে। নিজকে নিজে গুনাগার মনে করতেছেন সবচেয়ে বড়, আরেক জায়গায় নিজেই বলতেছেন কি জনবে কামাও জেল বাহারে বালহিয়া আকসা রুহু, জনবে কামাও জেল বাহারে বালহিয়া আকসা রুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবা রুহু। আল্লাহ, আমার গুনার সংখ্যার দিক দিয়ে দেখি এত বেশি, সাগরের তরঙ্গ আর ঢেউয়ের সংখ্যা যত বেশি আমার গুনাও তত বেশি। আগে বলতেছেন বালহিয়া আকসা রুহু, বরং সাগরের ঢেউ আর তরঙ্গর তো একটা সীমা আছে, আল্লাহ আমার গুনার কোনো সীমা নেই, আমার গুনা হেড থেকে আরও বেশি। তো সংখ্যার দিক দিয়ে, আকারের দিক দিয়ে কেমন ছোট না বড়? আগে বলতেছেন কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু, প্রত্যেকটি গুণা পাহাড় তুল্য, বরং পাহাড় থেকেও আরো বড়, এমন কেন দেখেন? তিনি তো আল্লাহর কাছের মানুষ, দূরের মানুষ এরকম দেখে না, কাছের মানুষে দেখে। এখন যদি এখান থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে 10টা গালি দিয়ে দিই, মন্ত্রীর কিছু আসবে যাবে না, কারোর কিছু আসবে যাবে না, কিন্তু যিনি তার সাথে থাকেন সে যদি বলে আপনি তো জুলুম করেন, এটা সাথে রাখবে, তার সামান্য সামান্য নড়াচড়া তার কাছে খুব গুরুত্ব রাখবে, কোনটা আবার মন্ত্রীর দৃষ্টিতে অপছন্দ হয় তাইলে তো আমাকে শেষ, হয় চাকরি যাবে নয় ফাঁসিতে ঝুলাবে, দুইটার একটা। তো ছোট্ট ছোট্ট অপরাধও তার কাছে অনেক বড় মনে হবে, আর আমরা যে এখানে দূরে বসে আছি আরও বড় অপরাধ আমরা যদি আরও বড় একটা কিছু মন্ত্রীদের কইয়া দিই এটা বড় মনে হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের যে কাছে তারা দেখে যে ছোট্ট ছোট্ট অপরাধগুলো অনেক বড় মনে হয়, আর আমরা যে আল্লাহ থেকে দূরে তাই বড় বড় অপরাধও কিছুই মনে হয় না। তো কুল্লু হাকাল জিবালে বালহিয়া আকবারুহু, আমার প্রত্যেকটি গুণা পাহাড় তুল্য, বরং এর থেকেও আরো বড়। নিজের গুণা খাতা সব স্বীকার করে ছোট হয়ে আল্লাহ দরবারে এসে কি বলতেছেন, ওয়ালাকিন ইনদাল করিম ইযা আফা কাজানাহিল বারুজাতে বালহিয়া আসগারুহু, কাজানাহিল বারুজাতে বালহিয়া আসগারুহু। আল্লাহ, গুনা এত বেশি তাও ঠিক, বড় বড় তাও ঠিক, কিন্তু তোমার রহমতের সাগর আরও এত বড়, ওই রহমতের সাগরে আমার পাহাড় তুল্য অসংখ্য গুণাগুলো ডেলি দিলে দেখাই যাবে না, তোমার রহমতের সাগর এত বড়। ওয়ালাকিন ইনদাল করিম ইযা আফা কাজানাহিল বারুজাতে বালহিয়া আফগারুহু, মহাসাগরে যদি মশার একটা পাতা পড়ে মহাসাগরে এর কিছুর অস্তিত্ব, তো ঠিক এরকম তোমার রহমতের মহাসাগরে আমার গুণাগুলো ফেলে দিলে এ মাটির পাতার মতো তো মনে হবে না। তো আল্লাহ, আমি তো এমন দয়ার মহাসাগরের সামনে আমার এই গুণাগুলো নিয়ে ফেলতে আসছি,
যার রহমতের সাগরে বুনে ফেলতে সে কে? ওয়ালাকিন ইনদাল কারীম ইযা আফা, এক তো সে বড় মেহরবান দয়াবান, দ্বিতীয়ত তার গুণ হলো ক্ষমা করা। তো ক্ষমাশীল এমন এক মহাসত্তা যার ভিতরে দয়া আর রহমতে ভরা, তার মহাসাগরে গুণাগুলো ফেলতে আসছি, এখানে ফেলে দিলে মশা মাছির থাকা তুল্য তো নয়, এটা ক্ষমা করলে তোমার কি আসবে আর যাবে? তো হযরত জিলানি কত বিচক্ষণতার সাথে আল্লাহ পাকের দরবারে ক্ষমাটা চেয়ে নিলেন। তো যে কথা বলতেছিলেন কি তু জান্নাত রাবানে কাঁদে ওয়ামান বদরাবদোজাফবুর, তু জান্নাত রাবানে কাঁদে ওয়ামান বদরাবদোজাফবুর, কে বসবাসাদ মোরা আজা তামান্না এ বেসালে তু। আল্লাহ, আমি তো সবচেয়ে বড় গুণাগার দেখতেছি, আর তোমার নীতি গুণাগারকে জাহান্নামে পাঠাবে, নীতি ভঙ্গ করে আমি গুণাগারকে জান্নাতে পাঠাইয়া দাও, এ কথা বলার তো সাহস পাই না। তোমার নীতি ঠিক থাকুক, নীতি অনুযায়ী আমাকে জাহান্নামে পাঠাইয়া দাও, নীতি যাতে ভঙ্গ না হয়। তবে ছোট্ট একটু দরখাস্ত পেশ করি, সেটা কি? যে বসবাসাদে মোরা যা তামান্না এ পেশালে তু। আল্লাহ, এই জাহান্নামে গিয়ে আমি আব্দুল কাদেরের সাথে একটু দেখা দিয়ে আসি। আল্লাহ, কি কথা বলে দিই, যে জাহান্নামে আল্লাহ দেখা করতে যাবেন, এটা জাহান্নাম থাকুন আর জান্নাতুল ফেরদাউসে পরিণত হবে। আল্লাহ, কেন দেখা জাহান্নামে হয় না, দেখা জান্নাতেই হয়। তো দেখারটা যদি মঞ্জুর হয়ে যায় তো তাহলে জান্নাত মঞ্জুর হয়ে গেছে। ওয়াদা এ দিদার চৌদার জান্নাত আমদলা জরম, ওয়াদা এ দিদার চৌদার জান্নাত আমদলা জরম, আশেকা জান্নাত বরা এ দোস্ত মিদারাম দে দোস্ত। যেহেতু সাক্ষাৎ আর দিদার জান্নাতেই হবে, এই জন্য আমরা জান্নাত কামনা করি, যদি সাক্ষাৎ আর দিদার জাহান্নামে হইতো তো জাহান্নামে কামনা করতাম। বাস্তব বন্ধু সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী আমাদের জন্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুর সাক্ষাৎ সবচেয়ে বড় নেয়ামত। আমার শেখ উমর শেখ সাইফুল ইসলাম আল্লামা তাকি ওসমান ইদ আহমদ বারাকাত উমের মুখে শুনেছি, হযরত একবার ঢাকা আসলেন, আমরা ছাত্ররা গেছি সাক্ষাতে, আহ এদেরকে বলে ওস্তাদ, এদেরকে বলে বলো, এদেরকে বলে শেখ উমর শেখ। বললেন যে বাদশাহ হারুনুর রশিদের দরবারে একদিন কথা উঠল, আসল খুশি কার নাম, আসল আনন্দ কার নাম, কখন মানুষ সবচেয়ে বেশি আনন্দিত হয়, বেশি খুশি হয় কখন? হারুনুর রশিদের দরবার তো সাধারণ দরবার নয়, পুরো মুসলিম জাহানের মাথাগুলো এখানে, আর মাথার মাথা আমাদের মাযহাবের দ্বিতীয় ইমাম কাজীউল কজাত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ। কেমন বিচক্ষণ ছিলেন চিন্তা করুন, একদিন দরবারে কথা ওঠে, মাঝে মধ্যে বেহুদা কথা উঠত, তো কিশমিশের হালুয়া বেশি স্বাদ না পেস্তা বাদামের হালুয়া বেশি স্বাদ, এটা নিয়ে দরবারে তর্ক চলতেছে। মন্ত্রী মিনিস্টাররা দুই ভাগ, এক ভাগে বলে কিশমিশের হালুয়া বেশি স্বাদ, আর এক ভাগে বলে পেস্তা বাদামের হালুয়া বেশি স্বাদ। এইটা তো বাস্তবতা হলো যার যার রুচির ব্যাপার, কারো কাছে বেশি মিষ্টি হলে বেশি স্বাদ লাগে, কারো কাছে কম মিষ্টি হলে বেশি স্বাদ লাগে, কারো কাছে ঝাল বেশি স্বাদ, কারো কাছে মিষ্টি বেশি স্বাদ। আমার এক চাচাতো ভাই আছে, সব কিছু জাল হইলে কত ভালো হইত জাল। আর আমার এক ওস্তাদ ছিলেন, 128 বছর বয়সে এন্তেকাল করেছেন, ওই সময় আধা কেজি মিষ্টি একা খেয়ে খেলতেন, জোয়ানকালে বলতেন আড়াই কেজি খেতেন এক বসায়। তো হুজুর নিজে বলছেন যে আল্লাহ পাক যে দুনিয়ার সব মিষ্টি বানাই দিত কত ভালো হইত মিষ্টি, এটা তো রুচির ব্যাপার। তো যার কাছে পেস্তা বাদামের হালুয়া স্বাদ লাগে হে ওইটার কথাই বলবে, যার কাছে কিশমিশের হালুয়া বেশি স্বাদ লাগে সেইটার কথাই বলবে। তো তর্ক চলতেছে, মীমাংসা নেই। হারুন রশিদ বললেন এবারে থামো, মীমাংসায় আসো। কিভাবে? আমাদের চিফ জাস্টিস তো আছে, প্রধান বিচারপতি কে? ইমাম আবু ইউসুফ। আহলেমরা যে কত বিচক্ষণ, ওনাকে বলো সিদ্ধান্ত দিকে, ওনার কাছে সিদ্ধান্ত চাওয়া হইল, যেহেতু আপনি পুরো মুসলিম জাহানের চিফ জাস্টিস, আর এই মুসলিম জাহানটা তো ছোটো মোটো নয়, 53 লক্ষ বর্গ মাইল ছিল তখন হারুন রশিদের ক্ষমতা, 53 লক্ষ বর্গ মাইল এরিয়ার উপরে ছিল।
বাগদাদে খলিফারা দাঁড়াই বলতো, এই যে ম্যাগের টুকরা যাচ্ছে, ম্যাগের টুকরা, এটা যেখানে বর্ষণ হবে আর ফসল উৎপাদন হবে তার এক ভাগ ট্যাক্স হিসাবে বাগদাদে পৌঁছবে। দুনিয়ার যেখানে হোক বর্ষণ, সেখান থেকেই ট্যাক্স এক ভাগ বাগদাদে আসবে। এই বৃষ্টির টুকরার ফায়দা বাগদাদে পাবে। কি বিশাল সাম্রাজ্য! ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বললেন, দেখেন বিচার করতে হলে বাদী বিবাদের উপস্থিতি জরুরি। বাদী বিবাদীকে উপস্থিত করলে এরপরে বিচার করা যায়। বাদী বিবাদী নেই তো কিসের বিচার? কেন ওদের যারা জবানবন্দি শুনতে হবে তারপরেই। এখানে বাদী বিবাদীকে পেস্তা বাদামের হালুয়া আর কিশমিশের হালুয়া। বাদশাহ বিচক্ষণ তাড়াতাড়ি বাবরচিকে সংবাদ দিয়ে শাহী বাবরচিকে বলল, তাড়াতাড়ি হালুয়া বানাও, কিশমিশের হালুয়া বানাও, পেস্তা বাদামের হালুয়াও বানাও। খুব শান সহকতে মজা করে দুই হালুয়া বানাইয়া ওনার সামনে আনা হইল। এটা বাদী বিবাদী। তো বাদীর কথাও শুনতে হয়, বিবাদীর কথাও শুনতে হয়। তো মন্ত্রী মিনিস্টার আর বাদশাহ সহকারে সব বসা, ইমাম আবু ইউসুফ পেস্তা বাদামের হালুয়া এক লোকমা খান, এরপরে কিশমিশের হালুয়া আরেক লোকমা খান, এখানের এক লোকমা, এখানের এক লোকমা, খাইতে খাইতে দুইটা পরিষ্কার করছেন। সবাই তাকাই আছে, মুখের পানি ফুটতেছে, খাইতে ফুটতেছে না, খাইয়া দিয়ে বলতেছেন, দেখেন যখন বাদীর জবানবন্দি শুনতেন এক হালুয়া মুখে দিতাম মনে হয় এই জিতবে, বিচার এই পাবে, মানে স্বাদ বেশি। আবার যখন বিবাদীর জবানবন্দি শুনে দেখে যে না এই জিতে, এ স্বাদ বেশি, তার মানে দুইটাই স্বাদের রুচির ব্যাপার, কারো কাছে এটা বেশি লাগে, কারো কাছে এটা বেশি লাগে। তো সিদ্ধান্ত দিলেন মধ্যখানে হালুয়া কার কিসমতে? মৌলভী সাহেবের কিসমতে। কাজীউল কজা চিফ জাস্টিস সবার সামনে খেয়ে ফেললেন, এদের কিসমতে জুটল। আল্লাহ! তো হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কি বিচক্ষণতার পরিচয় দিলেন যে আল্লাহ জাহান্নামে গিয়ে একটু সাক্ষাৎ দিয়ে আসো, এটাই আমি ধন্য, আমাকে জান্নাত দেওয়া লাগবে না। সবচেয়ে বাস্তব বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন, এর থেকে কাফের বন্ধু আর কেউ নেই। তো যেটা বলতেছিলাম, আমার শেখ উমর শেখ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান ইদামাত বরকাতুহু আসলেন, আমাদের সাক্ষাৎ হইল। তো হযরত বলতেছেন হারুন রশিদের দরবারে কথা ওঠে, সবচেয়ে বড় আনন্দ কোন সময়, মানুষ আনন্দিত হয় কোন সময় বেশি, বেশি আনন্দ কাকে বলে? তো সিদ্ধান্ত হল লেকাউল আহবাব, লেকাউল আহবাব, স্বজনদের সাক্ষাৎ। যাকে বেশি ভালোবাসে, ভালোবাসার পাত্র যে স্বজন, তার সাক্ষাৎ হলো সবচেয়ে বেশি আনন্দের সময়। তো হযরত তো বুঝাইলেন, দেখো তোমা আমার ছাত্র, থাকো এই দেশে, আমি থাকি আরেক দেশে, প্রায় 1800 কিলোমিটার দূর, আজকে সাক্ষাৎ হইল, এটা সবচেয়ে আনন্দের সময়। হযরত আনন্দ প্রকাশ করলেন, তোমাদেরকে দেখে আমার কাছে আনন্দ লাগতেছে, কেমন সান্ত্বনা দিয়ে দিলেন। আহ, এদেরকে বলে বড়, এদেরকে বলে ওস্তাদ, এদেরকে বলে মুর্শিদার পীর, সবচেয়ে বড় আনন্দ তোমাদের সাক্ষাৎ হইল। আল্লাহ! আখেরাতও সবচেয়ে বড় আনন্দ হবে যখন আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়া যাবে, যেহেতু উনি সবচেয়ে কাছের, এর থেকে কাছের তো কেউ নেই। তো সবচেয়ে বেশি আনন্দ হবে তার সাক্ষাৎ। তো এক বন্ধু সফরে যাচ্ছে আরেক বন্ধুকে রেখে, সফর থেকে ফিরে এসে জিজ্ঞেস করতেছে বন্ধু, যে বন্ধু এক জায়গায় আছে, এই বন্ধু জিজ্ঞেস করে যে সফর করছে তাকে, দেশ দুনিয়া দেখলা, শহর বন্দর সফর করলা, বলো তো কোন শহর তোমার কাছে বেশি ভালো লাগছিল? গোফতে মাশুকে বড়াশেপ আয় পাতা, তুব গুরবতি দাই বস শহরে হা, বস গুদামি শহরে জাহা খোস্ত রাস, গোফতে আ শহরে কে দরওয়ায় দিল বরাস, গোফতে আ শহরে কে দরওয়ায় দিল বরাস। বন্ধু বলো কোন শহর তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মনে হয়েছে? বন্ধু জবাব দেয়, এটা বলতে হবে, যেই শহরে তুমি বন্ধু বাস করো এই শহর সবচেয়ে বেশি প্রিয় মনে হয়। গোফতে আ শহরে কে দরওয়ায়ে দিল বরাত, আগে বলতেছে কোহার কুজাতু বা মানে আকর দিলাম, গারছে বাসাদ কারে গোরে মঞ্জিলাম, গারছে বাসাদ কারে গোরে মঞ্জিলাম। বন্ধু যেখানে তুমি আমার সাথে থাকো সেখানে আমি আনন্দিত, যদিও জায়গাটি অন্ধকার কবরও হোক না কেন।
হুকুম পেয়ে তো জান্নাত দোজক আস্তায় দিল রোবা বা তো দোজক জান্নাত আস্তায় যা পে যা বা তো দোজক জান্নাত আস্তায় যা পে যা। বন্ধু তোমাকে বিহীন যদি স্বর্গেও যাই এটা আমার জন্য নরক, আর তোমাকে সহ যদি নরকে যাই এটা আমার জন্য স্বর্গ। হযরত দিলেন এটাই বুঝলেন যে আল্লাহ জাহান্নামে পাঠাও, আমি সবচেয়ে বড় গুণাগার, তোমার নীতি ভঙ্গ করার দরকার নেই, তবে জাহান্নামে গিয়ে একটু সাক্ষাৎ দিয়ে এসো। এখন এই জাহান্নাম আমার জন্য হবে স্বর্গ, হবে জান্নাতুল ফেরদাউস, যেহেতু তোমার মতো বন্ধুর সাক্ষাৎ পেয়ে গেছি। এর থেকে বড় আনন্দ আর কি হইতে পারে। মা যেতনি নিয়ামত হায় তু সবসে বড়কর নিয়ামতে দিদার তু, এই হলো সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ পাক ওই দিকে ডাকতেছেন ইয়াদুরু ওয়াল্লাহু ইয়াদুরু ইলা দারিস সালাম, দারুস সালামের দিকে ডাকতেছেন, তোমরা চিরশান্তি নিকেতন জান্নাতের দিকে আসো। এই ডাকা কখন? তাফসীরে কিতাব আছে, এটা দুনিয়াতে ডাকতেছেন এখন, কারণ দুনিয়া দারুল আসবাব দারুল আমল, এখানে দারুস সালামের আমল করলে দারুস সালামে ঢুকতে পারবে। কবরে যাওয়ার পরে তো এটা দারুল আমল নয়, এখানে আমল কোনো কাজে লাগবে না, তাই এখানে আমল করে যেতে হবে। দারুস সালাম বেহেস্তের আট বেহেস্তের একটা বেহেস্তের নামও দারুস সালাম। যেই হলে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ হবে, দিদার হবে, এই হলের নামও দারুস সালাম। ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, এই দারুস সালামের দিকে যাইতে যে সিরাতে মুস্তাকিমের প্রয়োজন ওটার দিকে আল্লাহ পাকে ডাকেন, আসো সিরাতে মুস্তাকিমের দিকে। মাই ইয়াশার তো হইতে পারে যে চায় সিরাতে মুস্তাকিমে চলতে তাকে আল্লাহ পাক চলাইয়া দেন, আর যে চায় না একে চালানো। দেখবেন দুইজন ছাত্র পড়তেছে, একজন খুব মনোযোগী আর একজন অমনোযোগী, একজন লেখাপড়া ভালো পারে আর একজন অন্যদিকে শুধু খেলায় মন, ওই মোবাইলে মন, টেলিভিশনে মন, ল্যাপটপে মন, ফেসবুকে মন, এদিক এদিক পড়ার দিকে করে না। ওস্তাদ বেশি আদর করে ভালো করে পড়াবে কাকে? যার মন পড়ার দিকে, লেখাপড়ার দিকে, একে বেশি আদর করবে, একে আরও পড়াই আরও ভালো করার চেষ্টা করবে, আর ওর ব্যাপারে মন থাকবে খারাপ যে কথা শোনে না, হাবি জাবি নিয়ে ব্যস্ত থাকে। তো ঠিক যে বন্দা চায় সেরাতে মুস্তাকিমে চলতে আল্লাহ পাক খুশি হয়ে তাকে সেরাতে মুস্তাকিমে সহজে চালাইয়া দেন। লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া যিয়াদা, দারুস সালামের দিকে ডাকেন, দেখি দিবেন কি। তো এরা যে ঈমান আনলো, ডাকে সাড়া দিল, এ ডাকে সাড়া দেওয়া মানে ঈমান আনা, এরা যে ঈমান আনলো এদের জন্য আল্লাহ পাক রেখেছেন উত্তম বিনিময়, সেটা হলো দারুস সালাম জান্নাত। ওয়া যিয়াদা এর আরেকটু বেশি, খুব বেশিটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বেশি হলো তার সাক্ষাৎ আর জিয়ারত, তার দিদার, এটা হলো বেশি। দারুস সালামে নিয়ে সকল নেয়ামতকে সামনে তুলে তো পেয়েছো সব কিছু, আল্লাহ পেয়েছি, তো যাও এর থেকে দ্বিগুণ দিলাম, ডবল দিয়ে বলবেন আর কিছু লাগবে, তো আল্লাহ আগে যা দিয়েছে সেটাই তো উদ্বৃত্ত, আর এখন আরও ডবল আর কি লাগে, আল্লাহ পাক পর্দা সরাই দিবেন, এখন সাক্ষাৎ হয়ে যাবে, এটা হলো ওয়াজি আদা আল্লাহ পাকের দিদার আর সাক্ষাৎ। ওয়ালা ইয়ারহাকু উজুহাহুম কাতারুম ওয়ালা জিল্লা, এদের চেহারা কখনো চিন্তার ছাপ আসবে না, এরা কখনো বেইজ্জত হবে না, জান্নাতে ইজ্জতই ইজ্জত, এবং হার আন প্রতি মুহূর্ত শান বাড়তে থাকবে, মর্যাদা বাড়তে থাকবে, জান্নাতে প্রতি মুহূর্ত আপনার মর্যাদা বাড়তে থাকবে, শান বাড়তে থাকবে, শান্তি বাড়তে থাকবে। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, তো এরাই হলো জান্নাতি, চিরদিনের জন্য থাকবে, এ শান্তি কখনো জায়েল হবে না, এ শান্তি কখনো চলে যাবে না, শান্তির বিলুপ্তি ঘটবে না, দিন দিন বাড়তেই থাকবে। ওয়াল্লাযীনা কাসাবু সাইয়্যাতি জাযাউ সাইয়্যাতিন বিমিসলিহা ওয়া তারহাকুহুম যিল্লা, যারা ঈমান আনলো না, নাফরমানিতে মগ্ন, যাযা ও সাইয়্যাতিন বিমিসলিহা, আল্লাহ বলেন যারা নেকামল করেছিল ঈমান এনে তাদেরকে তো দিলাম বেশি, আর যারা ঈমান আনে নাই নাফরমানিতে লিপ্ত এরা যে পরিমাণ নাফরমানি করেছে এই পরিমাণে শাস্তি, শাস্তি বেশি হবে না, পুরস্কার তো বেশি হয়,
কিন্তু শাস্তি নাফরমানি পরিমাণে শাস্তি চলবে, এর থেকে বেশি হবে না। ওয়া তারাহাকুহুম জিল্লা, এবং বেইজ্জতি এদেরকে ঢেকে ফেলবে, ডুবাই দিবে। মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহর শাস্তি থেকে তাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। কান্নামা উগসিয়াত উজুহুহুম কাতারাম মিনাল্লাইলি মুজলিমা, চিন্তায় পেরেশানিতে শাস্তিতে দুশ্চিন্তা এদের চেহারা এমন কালো হবে যেন অন্ধকার রাতের টুকরা। রাত থেকে কালো আর কিছু আছে? রাত থেকে কালো আর কিছু নেই, এমন কালোর কালো। এই কালো রঙের চাদর দিয়ে সব কিছু ঢেকে ফেলে, কিছু আর দেখা যায় না, এদের চেহারা এমন কালো হয়ে যাবে। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা হলো জাহান্নামী, এরা সবসময় জাহান্নামেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বিতীয় গ্রুপে সামিল না করে প্রথম গ্রুপে সামিল করে নেন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহরবানি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক لا شريك لك.